কোরআন শিক্ষা মানে হলো যে কোরআনের যে মেসেজ, কোরআনের যে শিক্ষা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কিভাবে চলতে বলেছেন, এগুলো ধরে ধরে তাদেরকে শিখিয়ে দেওয়া, এটি আমাদের কর্তব্য। যে সন্তান যখন বড় হয় বা সন্তান তো মা বাবার আচার আচরণ থেকে অনেক কিছু শিখে, এবং সন্তানকে যদি বাবা মা সময় না দেয়, অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে কাজের লোকদের কাছে সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে বাবা মা, তো ওই কাজের লোকের সাথে সন্তান বড় হচ্ছে, তাদের সাথে খেলাধুলা করছে, তো অনেক সময় তাদের আচার আচরণ কথাবার্তা সন্তানের উপর একটা প্রভাব বিস্তার করে, এক্ষেত্রে পিতামাতার আরও দায়িত্বশীল হওয়ার দরকার কি না? দেখুন, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমার সন্তান কি করছে, কিভাবে সময় পার করছে এবং তার প্রপার যত্ন হচ্ছে কি না। এখন আমি যদি অভিভাবক হওয়ার পরেও সারা দিন তাকে আমার চোখের আড়ালে অন্য আরেকজনের কাছে রেখে চলে গেলাম, কোনোভাবে খোঁজখবর নিলাম না যে তার সাথে কেমন আচরণ করা হচ্ছে, তার যত্ন কেমন নেওয়া হচ্ছে বা তাকে আমার অধীনস্থ লোকটি কি শেখাচ্ছে, এটি কিন্তু খুব জরুরি একটা বিষয়। কারণ এই গ্যাপের কারণে অনেক সময় সন্তান বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ বাবা মায়ের যে ভালোবাসা, যে যে প্রেম, এটি সেখান থেকে সে বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং এতে করে একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যার অধীনে আপনি রেখে গেলেন তার আচরণটা কীরকম, সে কী শেখাচ্ছে, এটি তো আড়াল থেকে দেখা যাচ্ছে না। সুতরাং এই ব্যাপারে আরও যত্নশীল থাকতে হবে যে আমি যার কাছে রেখে গেলাম সে আমার সন্তানের সাথে কেমন ব্যবহার করছে, কী শেখাচ্ছে। তোমাদের সন্তানদেরকে তোমরা উত্তম চরিত্র শিক্ষা দাও এবং তাকে কোরআন শিক্ষা দাও। এবং এটি বলেছেন যে সে যখন 7 বছরে উপনীত হবে তখন তাকে নামাজ শিক্ষা দাও, এবং সে যখন 10 বছর হবে তখন তাকে ভালোভাবে সুন্দর আচরণের মাধ্যমে তাকে শাসন করো এবং তার বিছানা আলাদা করে দাও। এই যে প্রথমে তিনি বলেছেন যে তাকে নামাজ শিক্ষা দিতে হবে এবং দিন শিক্ষা দিতে হবে, চরিত্রবান বানাতে হবে, সত্যি কথা বলা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মেহমান আসলে তার সাথে ভালো আচরণ করা এবং আঘাত না করা, অন্যায়ভাবে কোনো কিছু পাওয়ার আশা না করা, এই যে বিষয়গুলি আছে এগুলো তাকে শিক্ষা দিবে। এবং প্রতিবেশীর সাথে আচরণটা কেমন হবে, একজন আত্মীয়র সাথে আচরণ কেমন হবে, এগুলো কিন্তু তাকে শিক্ষা দিবে। পাশাপাশি যেটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শিশু সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে। এখন কোরআন শিক্ষা মানে হলো যে কোরআনের যে মেসেজ, কোরআনের যে শিক্ষা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন, কীভাবে চলতে বলেছেন, এগুলো ধরে ধরে তাদেরকে শিখিয়ে দেওয়া, এটি আমাদের কর্তব্য। অনেক সময় সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা শুনতে চায় না, তো সেক্ষেত্রে মা বাবা সন্তানকে ফিরিয়ে আনার জন্য, তাদের কথা শোনানোর জন্য কি কৌশল অবলম্বন করতে পারে? এখন এই ক্ষেত্রে দুটো কৌশল খুব চমৎকার। একটি হচ্ছে সন্তান কেন অবাধ্য হয় এটি ফাইন্ড আউট করা। সন্তান অবাধ্য হয় হতাশা থেকে, এবং সে যখন একটা গ্যাপ ফিল করে বাবা মায়ের সাথে বা অভিভাবকের সাথে, সেখান থেকে হতাশ হয়ে সে অন্যায় পথে পা বাড়ায়। তো এখন সন্তানকে বোঝাতে হবে কথায় কাজে যে আমি তোমাকে খুব ভালোবাসি, অর্থাৎ আমি তোমাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, তুমি আমার ভালোবাসাটাকে ছিন্ন করে অন্য কোন ভালোবাসা খোঁজো, অন্য কোন রাস্তা খোঁজো, আমি তো তার চেয়ে বেশি ভালোবাসি। এই যে ভালোবাসাটা, এটা সন্তানকে দিতে হবে এবং তাকে বোঝাতে হবে, তো সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, সন্তানকে বন্ধু বানাতে হবে, বন্ধু বানাতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে তাকে বোঝাতে হবে যে তুমি খুব মূল্যবান, তুমি আমাদের কাছে খুব মূল্যবান, তুমি ফেলনা না। অনেক সময় তারা এরকমটা মনে করে যে আমার সম্মান নেই, আমাকে মূল্যায়ন করছে না, সেখান থেকে সে অন্যায় পথে কিন্তু পা বাড়ায়। কিন্তু এটা বোঝাতে হবে যে না, আমার তোমাকে দরকার, তোমার আমাকে দরকার, এই পরিবার তোমার, এই পরিবারের সবার তোমাকে দরকার, অর্থাৎ তোমার একটা সম্মান আছে, মর্যাদা আছে, আমাদের সবার কাছে তোমার মূল্য আছে, তুমি মূল্যহীন না। যখন একটা সন্তান নিজেকে এটা ফিল করবে যে আমি আমার ঘরে মূল্যহীন না, আমাকেও তারা মূল্য দিচ্ছে, আমার ভাই বাবা মা বড়রা যারা আছেন, তখন কিন্তু সে এই ছিন্ন, এই সম্পর্ক ছিন্ন করবে না, সে অন্যদিকে পা বাড়ানোর আগে বারবার চিন্তা করবে আমি কেন করবো সেটা, আমার বাবা মা আত্মীয় স্বজন আমাকে প্রচণ্ড ভালোবাসেন, তারা আমাকে এত মূল্যায়ন করেন, আমি কেন যাবো।